রাস্তার দুধারে সারি সারি আমের অস্থায়ী আড়ত। আশপাশের বাগান থেকে এই আম আনা হচ্ছে কারখানায়। প্রাথমিক বাছাই করে শ্রমিকরা তা পাঠিয়ে দেন পরিষ্কার করার যন্ত্রে। ওজন পরিমাপ করে এগুলো চলে যায় ল্যাবে। পরীক্ষা নিরীক্ষার পরই তা থেকে তৈরি করা হয় পাল্প। ভালো মানের জুস তৈরির জন্য প্রাণ গড়ে তুলেছে নিজস্ব প্রকল্প কেন্দ্রিক চাষি। আমাদের 13,000 মানে চাষি আছে যারা আমাদের কাছ থেকে আম চাষের প্রশিক্ষণ নিয়ে থাকে। এজন্যই সুলভ মূল্যে ম্যাঙ্গো ড্রিঙ্ক ভোক্তাদের হাতে পৌঁছানো যায়। লোকাল আম সরবরাহকারীদের সাথে লেনদেন হয়ে থাকে। নাটোরের সংগৃহীত ম্যাঙ্গো পাল্প আধুনিক উপায়ে সংরক্ষণ করে নেওয়া হয় হবিগঞ্জে প্রাণের নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল পার্কে, যেখানে ড্রিঙ্ক তৈরি থেকে বোতলজাত। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় কোনো রকম হাতের সংস্পর্শ ছাড়াই। প্রত্যেকটা ড্রাম তার ওপেনিং রিসিভিং এর সময় যে কোয়ালিটি, আমাদের রিসিভিং এর কোয়ালিটিটা ঠিক থাকে কিনা, এটাই হলো আমাদের প্রসেসের শুরু। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এই পানীয় চাহিদার কথা জানালেন প্রাণ গ্রুপের এই শীর্ষ কর্মকর্তা। আমরা 130টা দেশে পানীয় রপ্তানি করে থাকি, তার ভিতরে এখনো আমাদের জন্য নাম্বার ওয়ান রপ্তানি বাজার হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার মার্কেটে আমাদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা অনেক ভালো। পাশাপাশি উৎপাদিত পণ্যে সব রকম পুষ্টিমান বজায় রাখার কথাও জানান তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।